আচ্ছা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। তো হচ্ছে 5 নাম্বার এপিসোড, 5 নাম্বার নাকি কয় নাম্বার আমি জানি না, আমি সবকিছু ভুলে গেছি। সো হ্যাঁ, আজকে হচ্ছে মনে হয় আল্লাহ জানে কত এপিসোড, যদি আমার সমস্যা হয় কোথাও যাই না আমি, ঠিক নাম্বার ওটা হতেও পারে, প্রথমে তো বলে নিলাম, মাইন্ড করো না, ঠিক আছে। তো হ্যাঁ, আজকে হচ্ছে আমরা কিছু করব না, একটু মাইনিংয়ে যাব, কারণ আগের এপিসোডগুলোতে আমি একটু মাইনিংয়ে গিয়েছিলাম। তো মাইনিংয়ে যাওয়ার পর যাতে অফ ক্যামেরা আমি একটু মাইনিংয়ে গিয়েছিলাম, তো দেখে মাইনিংয়ে যে কী কী পাই। তো মাইনিংয়ে যে আমি পাই হচ্ছে 100 টাকা, এটা আয়রন, এটা হচ্ছে গোল্ড, আর রেডস্টোন 2 স্টিল মতো নিই, মানে 100 টাকা। কয়লা পেয়েছি অনেকগুলো, বলতে গেলে অনেকগুলো। তো হ্যাঁ, পাসপোর্ট, আচ্ছা আমি পাসপোর্টে আমার ব্রেক দিলাম না কেন, আর লেবেন, হ্যাঁ যাই হোক। হ্যাঁ, তো আজকে আমরা যাব ডায়মন্ড খুঁজে। ও, তোমাদের তো বুঝে নিতে হবে যে কোনগুলো গোল্ড আর কোনগুলো ডায়মন্ড, মানে কোন রিজন। আমি ওই জন্য সব রেডি করে অনেক জায়গায় পেয়ে গেছিলাম, ভাবে আমি করবো না, নাইন করে লাভ নেই, মানে আমি করবো না, তোমাদের জন্য রেখে দিয়েছি। আর আমার গেমটা কেন যেন এত ল্যাগ করতেছে, আমার কি কত ফুলি, তো আল্লাহ জান গেমটা প্রচুর ল্যাগ করতেছে। আর হ্যাঁ, তোমরা কি করো না, একজন যে কি যেন খেলতে এবং আজ খেলতে সময় যে এই ওরগুলো, ওরগুলোকে বলে হচ্ছে রেডস্টোন। আর এই রেডস্টোন ভাঙতে হবে আয়রনের পিকেজ দিয়ে, আয়রনের পিকে ভাঙি, ভাঙলে কত পাইছি, আমার পকেটে ঢুকে নেই, ভাঙলে কয়টা পাইছি, 5টা, ঠিক আছে। এটা দিয়ে আমি 5টা অথবা আরও অনেক কিছুই পাওয়া যায়, বেশিও পাওয়া যায় মনে হয়, হ্যাঁ 5টাই পাওয়া যায় যতদূর দেখে বলতেছি। আর গোল্ডগুলো সেটা দেখে, এরপর গোল্ড আমি আমি একদি এম করতে করতে গোল্ড, এগুলো হচ্ছে গোল্ড, এইগুলো এই গোল্ডগুলোকে তোমাকে হচ্ছে আয়রনের পিকাক্স দিয়ে ভাঙতে হবে। ভুলেও এই স্টোনের পিকেক্স দিয়ে ভাঙা যাবে না, আয়রনের পিকেক্স দিয়ে ভাঙতে হবে। আমিও ভেঙে নিও, আয়রন ছিল খেয়াল করিনি, আয়রনটা নিয়ে নিই, যত মানা করতেছে না। আচ্ছা আমি উঠবো কেমনে, এ কষ্ট, কত কষ্ট, মিলতে যেতে একটা ছোটখাটো কেক, কেমনটা লাগে কিছু কথা বলতেছি, তাও চলাফেরা করতে পারি না ঠিক মতো। তো এখানে কেউ একটু অনেক তো নিয়ে নিই তোমাদের সামনে নিয়ে জন্য, হয়তো তোমরা আবার বিশ্বাস কর বিশ্বাস করে না। তো এইগুলো সব নিয়ে নিই, সব ওট নিয়ে আমি আসতেছি কিছুক্ষণ পর। সো হ্যাঁ গাইজ, আমি এসছি আবার আবার উপরে। তো আমি নিজের থেকে পাইছি, মানে পেয়েছি 4টা গোল্ড, 1টা আয়রন, আর কিছুই পাইনি, আর রেডস্টোন তো আছেই। হ্যাঁ, এখন আমি একটু ডায়মন্ডের খোঁজে। ও, তার আগে একটু সো হ্যাঁ গাইজ, এখন একটু শরীরের কিছু আর্মর টার্মর তৈরি করি। তো আর্মর তৈরি করতে দাঁড়াও, প্রথমে থেকে দেখাই। তো আর্মরের প্রথমে হচ্ছে হবে আমি এখান থেকে তৈরি, তো আর্মর তৈরি করতে হবে প্রথমে এখান থেকে, মানে হেলমেট, এগুলোকে বলে হেলমেট। হেলমেট তৈরি করতে হয় উপরে 4 দিকে দিয়ে দিতে হবে, মাঝখানের মাঝখানেরটা আর এই নিচেরটা 3টা বাকি, 1টা আর্মর, চেস্ট প্লেট এরকম দেখে নাও, প্যান্টস এরকম, জুতা এরকম। তো হ্যাঁ, এগুলো আয়রন দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। তো এখন আমি একটু শরীরের আর্মর তৈরি করে ফেলি, আয়রনের আর্মর। হ্যাঁ, তাহলে একটু বাঁচা গেল জম্বি ওদের হাত থেকে। তো এগুলো হচ্ছে শিয়ার, শিয়ারগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করে ফেলেছি, তোমাদের কোনো চিন্তা হবে না। আর হ্যাঁ, আমার কিছু আমি চাই না যে আমার আয়রনের পিকেক্স মানে পাওয়ার কমে যাক। তোমরা দেখে থাকো নিচে একটা, মানে পিকেক্স সব মানে অস্ত্রের নিচে দেখো একটু লাল রঙ আছে, এগুলো হচ্ছে চাষের জন্য ব্যবহার করতে পারবেন।
জীবনেও ব্যবহার করতে পারবো না, টিউশন তো আয়রন আমি সরি ডায়মন্ডের খোঁজ নিতে একটু তোমার সাথে দেখা করছি। সো হ্যাঁ গাইজ, আমি আগে গিয়েছিলাম এই পাশটায়, এখন যাবো আমরা ঠিক এই পাশটায়, ঠিক আছে? তো এখান থেকে আমরা মাইনিং করতে থাকি, শুরু করি মাইনিং শুরু করি। আর এটা যদি তোমাদের মনে না থাকে, এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা যেখানে আমি অনেক কয়লা পেয়ে গেছিলাম, মানে কোল যেগুলো বলে। তো হ্যাঁ, এগুলো সব মাইনিং আস্তে আস্তে সামনে যেতে থাকি, আর বি রাইট। তো হ্যাঁ গাইস, এখানে আমি কিছু গ্র্যাভেল পেয়ে গিয়েছি, গ্র্যাভেলগুলো সরাতে, মানে গ্র্যাভেল এইরকম একটা জিনিস ডার্ট না, এটা হচ্ছে নন গ্র্যাভিটি। মাইনক্রাফটে অনেক কিছু গ্র্যাভিটি আর নন গ্র্যাভিটি নামে কিছু আছে। তো মাইনক্রাফটে এখানে গ্র্যাভেল থেকে তোমরা চাইলে ফ্লিন্ট নামে একটা জিনিস পাবা, ফ্লিন্ট দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, নেদার পোর্টালে যাওয়া যায়। তো হ্যাঁ, আমি আরও সামনে আগাতে থাকি, গ্র্যাভেলটা চিনাই দিতে পারি। সো হ্যাঁ গাইজ, আমি এখানে একটু কয়েল করতে করতে দেখি এখানে গোল্ড। তো হ্যাঁ, গোল্ডগুলো মাইনে, গোল্ড দিয়ে কিন্তু জীবনে তো কোনো প্রকার আইটেম, মানে গোল্ডেন সোর্ড পিক্যাক্স এগুলো তৈরি করবা না, কারণ ওইগুলো সব খাও যাবে, খাও কাজে যাবে, ঠিক আছে? তো আমি এখানে এগুলো কোলগুলো নিয়ে নেই, নিয়ে আবার যাত্রা শুরু করি। গাইজ, সামনে আরেক পেয়ে গেছি মনে হয়, এটা মনে হয় আগের কেক না নতুন কেক যাই না। তো এখানে লাভা দেখতে পাচ্ছি আমরা, তো লাভা দিয়ে কী করবো, এখানে এক বালতি সব লাভা উধাও হয়ে যাবে, অফেন এগুলোকে বলে অক্সিজেন। তো হ্যাঁ, এই জায়গাটা একটু আলোকিত করে রাখি, নাহলে মানে দেখা যাবে না কিছু। আর এখানে অনেক গর্ত, এটা দিয়ে চলাফেরা করতে হবে। তো হ্যাঁ, এখানে তো মাসে সব নিয়ে যাই। ও ল্যাপিস, হ্যাঁ এগুলোকে বলে লাভাটাকে সরাই, ল্যাপিসটাকে নেওয়ার জন্য। এগুলোর নাম হচ্ছে সাধারণত ল্যাপিস লাজুলি। মাইনক্রাফটে যে কত নাম আছে, তাই এখানে অর্ধকার হবে জানি, যতদূর সম্ভব মনে হচ্ছে অন্ধকার হয়ে যাবে। লাভাটা যেন এখান থেকে সরে যায় এটাই আশা করি, চলবে না, তার আগে নিচে দেখতে হবে গর্ত নাকি। হ্যাঁ, গর্ত ল্যাপিস লাজুলিকে হচ্ছে সাধারণত মাইন করতে হবে আয়রনের পিকঅ্যাক্স দিয়ে। তো তোমরা অনেকেই বলছিলে যে আমার সাউন্ডটা অনেক প্রবলেম হয়, হ্যাঁ আমার, আমিও জানি আমার সাউন্ডে প্রচুর প্রবলেম, সেজন্য দুঃখিত। সো হ্যাঁ, এগুলো ওর কয়লা টয়লা আয়রন মাইরন সব নিয়ে বাসায় যাই, না বাসায় যাবো না, ডায়মন্ড না পাবো যেতে বাসায় যাবো না, আজকে ডায়মন্ড খুঁজতেই হবে, না পেলে ভাগ্যে যা থাকবে তাই হবে। সো হ্যাঁ, যাই নিয়ে যাই এসব। সো গাইজ, আমি ভাবছি যে বাইকটু আগে লাভায় মনে পড়তে গেছিলাম, সো আমি ভাবছি যে এই জায়গাটা এই কেবটাকে এক্সপ্লোর করে ফেলি, মানে দেখি এই কেবে কি আছে না, দেখলে তো দোষ নাই। তো হ্যাঁ, এক্সপ্লোর করি, এক্সপ্লোর করা শুরু স্টার্ট। আমি এক্সপ্লোর করে যদি কি ডায়মন্ড পাই তাহলে তোমাদের সাথে দেখা হবে। সো গাইজ, আমি এখানে আসলাম, দেখলাম বিশাল বড় একটা গোলাকার ঘর। হ্যাঁ, এখানে একটা বেসও তৈরি করে ফেলা যায়, বেস মানে হচ্ছে বাসা তৈরি করে ফেলা যায়। হ্যাঁ, এখানে একটা বিশাল বড় একটা গ্র্যাভেল, ডায়মন্ড ডায়মন্ডের খোঁজ না পাই দেখি, সাধারণতভাবে মানে গ্র্যাভেলগুলোতেই বেশি পাওয়া যায়। গ্র্যাভেল মানে হচ্ছে উপর থেকে একেবারে নিচ পর্যন্ত একেবারে মাটি সরে যায়। তো হ্যাঁ, এখানে যত খনিজ সম্পদ আছে সব নিয়ে যাই,
আপি কেসে হচ্ছিস আর আমি অনেকটা সাউন্ড অফ করে রাখছি সমস্যা নেই আমি সাউন্ডটা অফ করে রেখেছি এমনিতেই তো যাই এগুলো সব নিয়ে বাসায় না ঠিক ডায়মন্ড পোস্ট করি সো হ্যাঁ গাইস আমি কোনো ডায়মন্ডের কোনো খোঁজ পাইনি তো ডায়মন্ড পাইনি কোনো রকমের কোনো ডায়মন্ডের সন্ধানও পাইনি সেজন্য আমি এখানে আমি প্রচুর পরিমাণে আয়রন পেয়েছি একদিক থেকে আর এখানে সব যে জিনিসগুলো মাইনিং পেয়েছি তো হ্যাঁ দেখি এপিসোডটা মনে হয় শেষই করে দিতে হবে এপিসোডটা শেষ করে দিয়ে আরেকটা এপিসোড পরের এপিসোড আরেকটা আসবে সো হ্যাঁ আর আমি আর কোনো রকম থার্ড পার্সনের হচ্ছে থার্ড পার্সনই থাক যাব না তো হ্যাঁ আজকের মতন এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন মানে করবা আর হ্যাঁ আজকের আছে না বিদায় বাংলাদেশ সো কী অবস্থা গাইস আশা করি তোমার ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন সো আমি আছি অফ ক্যামেরা একটু মাইনিং করছিলাম তো মাইনিং করতে করতে তোমরা তো আগের এপিসোড মানে 5 নম্বর এপিসোডে আমি ডায়মন্ড খুঁজতে গিয়েছি ডায়মন্ড আর পাইনি ডায়মন্ড না পেয়ে আমি ব্যর্থ হ্যাঁ তো একটু আগেই আমি মাইনিং করতেছিলাম করতে করতে একটু এই দিক দিয়ে আমি তো খেয়াল করি নাই যে এখানে আছে এইখান দিয়ে দেখো এটা কী মানে একদম কিন্তু 12 কোঅর্ডিনেটে মানে উপরে দেখতেছো এখানে ঢেকে গেছে বেটা দিয়ে মানে 12 লেখা আছে মানে আমি ডায়মন্ডই পাই নাই আমি দেখি না যে এখানে ডায়মন্ড আছে যাই হোক ডায়মন্ড মাইনিং করতে হয় কোনো এইসব স্টোনের পিকেক্স দিয়ে জীবনেও না করতে হবে আয়রনের পিকেক্স দিয়ে দেখি কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডায়মন্ডস হ্যাঁ 6 নম্বর এপিসোডে আমরা আজকে ডায়মন্ড পেয়ে গেলাম ইয়ে এটাই হচ্ছে ডায়মন্ডস ডায়মন্ড এই যে ডায়মন্ডস এই ডায়মন্ড ছাড়া তোমরা এটা দিয়ে কিচ্ছু করতে পারবো না ডায়মন্ডটা মানে কিছু চলবে না মানে যা ইচ্ছা তাই করবা মানে আয়রন পাবা সব কিছু পেয়ে যাবা কিন্তু ডায়মন্ড না পেলে হবে না গেমের মজাটাই পাওয়া যাবে না সো হ্যাঁ আমি একটু সামনে যাই সামনে যে তোমাদের সাথে দেখা করছি সো হ্যাঁ গেস আমি ব্যাক তো ব্যাক এখানে এসে আমাকে এখন আয়রনের পিকেক্স বানাতে হবে তো আমার তিনটা তো পিকেক্স আছে শুধু আমার লাগবে কি বললে টর্চ তো আমার লাগবে হচ্ছে টর্চ সরি
উল্টা পাল্টা বলতেছি কেন, মানে আমার হচ্ছে স্টিক, স্টিক দিয়ে আমি এখন একটা পিকেক্স তৈরি করবো, তো উপরে যে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো হ্যাঁ, আমি এখন ব্যাক, তো এখানে আমি একটা গুপ্ত ধনের মতো নিয়ে রেখে দিয়েছি, এখানে একটা চেস্ট, তোমরা বা ভেবো না একটা গুপ্ত ধন অথবা পেয়েছি, কিন্তু না, এটা একটা চেস্ট, এখানে আছে সব কিছু, যেখানে যত কিছু আমি 5 নম্বর এপিসোডে মাইন্ড করে আর অফ ক্যামেরায় মাইন্ড করে পেয়েছি, সাথে আজকের এপিসোডের এখানে সব কিছু আমি মাইন্ড করেছি। তো এখন যাই একটা কি বলে পিকেক্স তৈরি করি। সো পিকেক্সটা কীভাবে তৈরি করে তোমাদের দেখাই দিই। আমার এখানে তো দেখতেছি আমার স্টিকই নাই, স্টিক কই, আবার স্টিক আছে আমার ওই যে ট্রিফার্মের জায়গায়, হ্যাঁ এই যে এখানে আছে স্টিক, হ্যাঁ অনেকগুলি আছে, এখান থেকে তৈরি করতে হয়। তো পিকেক্স কীভাবে তৈরি করতে হয়, প্রথমে এখানে নিচে দুইটা স্টিক রাখতে হবে, তারপর তিনটা ডায়মন্ডস উপরে সুন্দর করে রেখে দিতে হবে, হয়ে গেল একটা পিকেক্স। যাক অবশেষে একটু ডায়মন্ডের পিকেক্সের দেখলাম। তো এক কাজ করি, আজকেই নেদারে যাব নাকি যাব না, আমি অবসিডিয়ান মাইন্ড করে ফেলি। তো অবসিডিয়ান মাইন্ড করতে হয় এই পিকেক্স, ডায়মন্ডের পিকেক্স দিয়ে, এছাড়া কোনো কিছু দিয়েই হবে না, এই আয়রনের পিকেক্স দিয়ে হবে না, এই ডায়মন্ডের পিকেক্স দিয়ে করতে হবে। যাই আমাদের অবসিডিয়ান মাইনিং সেশনে চলে যাই। সো হ্যাঁ গাইজ, আমি 20টার মতো অবসিডিয়ান কালেক্ট করেছি এই ডায়মন্ডের পিকেক্স দিয়ে। তো হ্যাঁ, এখন আমরা তৈরি করবো ফ্লিন্ট অ্যান্ড স্টিল, যেটাকে বলে লাইটার। ফ্লিন্ট অ্যান্ড স্টিল তৈরি করতে হয় ঠিক এরকম করে, তোমরা ক্যামেরাতে মানে স্ক্রিনেই দেখতে পাচ্ছ। তো আমি একটা বানাই ফেলি, তো আর এখানে কিছু গোল্ড হচ্ছে, আমি গোল্ড মাইন করছিলাম কতগুলো যেন। সো হ্যাঁ, আমি এই গোল্ডগুলো নিয়েই চলে যাব উপরে। সো হ্যাঁ গাইস, আমাদের গোল্ড তৈরি করা হয়ে গিয়েছে, 11টা গোল্ড। তো হ্যাঁ, এখন যাই উপরে, যাই উপরে, যে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর হ্যাঁ, আমি ভাবতেছি একটু এই যে এইগুলো আছে না, এগুলোর উপর স্টার বসাবো অফ ক্যামেরায়। তো স্টার তৈরি করে তোমাদের মনে দেখাইছি নাকি দেখাইনি, যদি না দেখাই থাকি তাহলে আবারও দেখাই, যদি দেখাই থাকি আবারও দেখাই, জানি না ভুলে গেছি। তো আজকে হচ্ছে এটা 6 নম্বর এপিসোড, আগেরটা আমি বলতে ভুলে গেছিলাম, মানে জানতামই না যে কত এপিসোড। আর আমার অফ ক্যামেরা একটা কাজ হচ্ছে এইখানে যতগুলো গাছ আছে পিছনে সবগুলো ক্লিয়ার করা, সবগুলো না ঠিক কতগুলো ক্লিয়ার করা, কারণ ওই জায়গাটায় আমি আমার তৈরি একটা জায়গা, যেই জায়গাটা মানে একটা জায়গা তৈরি করবো বেশ হবে, এগুলো তো ছোটোখাটো বেসমেন্ট। সো হ্যাঁ, গোল তৈরি করার সব কিছুই শেষ। সো হ্যাঁ, দেখি কী এখন করা যায় আর কী করে, আমি ডায়মন্ড তো পেয়ে গেছি, তো দেখি এগুলো সব রেখে দিই এখানে, ভালোই হয়েছে। তো এখন আমরা তৈরি করব নেদার পোর্টাল, তো দেখি নেদার পোর্টালটা কই তৈরি করা যায়। কি করতেছি এটা আমি একটু গেলে, তো কি করতে হবে, তো প্রথমে এখানে 3টা ব্লক ফাঁকা করতে হবে, 1টা 2টা 3টা, তারপর এই পাশ থেকে উঁচু করতে হবে 5 ব্লক, না 1 1 আছে, 2 3 4 5, হ্যাঁ। তারপর এখানে যে একটা যে কোনো ধরনের ব্লক বসাতে হবে, আর এখানে স্টিকগুলো এরকম হয়েছে আমি মনে করছিলাম।
তারপরে এরকম করে স্নিক হয়ে মানে যে এখানে আমার বাটন গুলো যেখানে তীর দেখতেছো তোমরা এখানে দুই বা চাপ দিতে হবে তারপর দেওয়ার পর মানে দুই দুইখানে দুই বা চাপ দিলে পরে স্নিক হয়ে যাবে আর হ্যাঁ এখানে তারপর আর আমার হাতের নাগাল যাচ্ছে না যাই হোক হাতের নাগাল যাচ্ছে না একটা দুইটা তিনটা চারটা হয়ে গেছে আমাদের ঐতিহাসিক নেদার পোর্টাল আর এই নেদার পোর্টালটাকে লাইট আপ করতে হবে ঢুকতে গেলে তো লাইট আপ করার জন্য তোমাদের লাগবে একটা লাইটার এই যে এটাকে বলে ফ্লিন্ট অ্যান্ড স্টিল দেওয়ার পর একবার চাপ দিবা বুম নেদার পোর্টাল ইজ রেডি ইয়েস নেদার পোর্টাল ইজ রেডি আর আমি ঢুকতেছি কেন কোন সাহসে আমি ঢুকতেছি জানি না কোন সাহসে সো হ্যাঁ আমার মনে হয় আমার এই ভিডিওটা এখানেই রাখা তো হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা আর তোমাদের মধ্যে অনেকে আমার কেমনটা লাগে যে মেজাজ কথা বলতেছি লাইটটা পুড়ে দিলাম আর যদি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবা আর তোমরা অনেকে বলছো অ্যামং আস গেমটা খেলতে হ্যাঁ আমার অ্যামং আসও ভালো লাগে আমি খেলা শুরু করেছি তো অ্যামং আস খেলা কীভাবে খেলে সেটা জানি কিন্তু তোমাদের মনে বলা ঠিক হবে না বলবো নাকি বলবো না এই ভিডিওর কমেন্টে জানাও সো হ্যাঁ ওমা ওমা বাপরে বাপ আগুনই লেগে গেছে আমার গায়ে হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা সরি কমেন্ট করবা আর তোমাদের সাথে আমি দেখা হচ্ছি পরবর্তী 7 নম্বর ভিডিওতে সো হ্যাঁ বিদায় বাংলাদেশ আরে হ্যাঁ এগুলো হচ্ছে ক্যাকটাস ফার্ম আমার একটা ছোটখাটো ক্যাকটাস ফার্ম হ্যাঁ তো হ্যাঁ বিদায় বাংলাদেশ